হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভেটেরিনারি মেডিসিন টিপসন চ্যানেলের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরের সকল বন্ধুদের স্বাগতম এবং অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব লুমিক্স বেট নিয়ে। লুমিক্স বেট কি কি কাজে লাগে এবং কোন কোন রোগের ক্ষেত্রে এটি প্রয়োগ করা যাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলে নোটিফিকেশন ডিসেবল করে রাখেন। এবং যারা ফেসবুক ভিউয়ার্স তারা চ্যানেলটি ফলো করে রাখেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। লুমিক্স বেট হচ্ছে কিডনির সুরক্ষা এবং গাইট ও ইডিমার চিকিৎসায় ব্যবহৃত করা হয়। এটি তৈরি করেছে এসকেএফ ফার্মাসিউটিক্যাল। এটির দাম দিয়েছে 40 টাকা। এটি হচ্ছে 20 মিলি একটি ওয়াইল। এটি হচ্ছে সিরাপ জাতীয় সাসপেনশন। খাওয়ানোর নিয়ম পোলট্রির ক্ষেত্রে 1 মিলি, 1 থেকে 2 লিটার খাবার পানিতে, এবং কবুতর ও পোষা পাখির জন্য প্রতি লিটার পানিতে 1 মিলি করে দিতে হবে, এবং গবাদি প্রাণীর জন্য প্রতি 100 কেজি দৈহিক ওজনের জন্য 10 থেকে 20 মিলি করে খাওয়াতে হবে। যারা গবাদি পশুপালন করেন তাদের জন্য এটি খুবই জরুরি একটি টিপস, অবশ্যই এটি আপনাদের জানতে হবে। গবাদি পশু পালন করে থাকলে এগুলো জানা খুবই জরুরি। অ্যান্টিবায়োটিক প্রয়োগের পর এটি যদি খাওয়ানো হয় তাহলে অ্যান্টিবায়োটিকের বিষাক্ত ওষুধগুলো দূর করে দেবে, বৃক্ক এবং মূত্রনালীকে সতেজ এবং প্রসারিত রাখবে, শরীর থেকে ইউরিক অ্যাসিড দূর করে মূত্রনালীকে সতেজ রাখবে, বৃক্ক এবং মূত্রনালী সতেজ থাকলে শরীর থেকে বিভিন্ন ধরনের সমস্যাগুলো দূর হয়ে যাবে, শরীরে কোনো বড় ধরনের সমস্যা হবে না, বিষাক্ত পদার্থগুলো ধ্বংস করে দেবে। এগুলো সম্পর্কে অবশ্যই জেনে রাখতে হবে, ছোটোখাটো সমস্যা থেকেই বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়। ইউরিক অ্যাসিডগুলো জমে থাকতে থাকতে এক সময় অনেক ধরনের সমস্যা দেখা দেয়, সেখান থেকে অনেক ধরনের ভাইরাস উৎপন্ন হয় এবং এক পর্যায়ে দেখা যায় অনেক ধরনের সমস্যা দেখা দেয়। তাই পশু পাখি পালন করতে গেলে আমাদের এই লক্ষণগুলো মনে রাখতে হবে। কিডনির এবং লিভারের ওষুধগুলো খুব যত্ন সহকারে খাওয়াতে হবে, এতে লিভার ভালো থাকবে, কিডনি ভালো থাকবে, পশু সুস্থ থাকবে, অল্প খরচে অনেক লাভবান হওয়া যাবে। এই হচ্ছে আমার লুমিক্স বেট নিয়ে আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন।